আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আমরা কনজাংশনের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব শেষ করেছি। আজকে আমরা কনজাংশনের থার্ড লেসনটা দেখব। আজকের লেসনে আমরা সিন্স, আনলেস, অলদো এই তিনটা ওয়ার্ডের ব্যবহার শিখব। চলো তাহলে ক্লাসটা শুরু করি। সিন্স অর্থ যেহেতু, কনজাংশন হিসেবে আমরা সিন্সের অর্থ পাই যেহেতু। তাহলে তোমার বিশ্রাম করা উচিত যেহেতু তুমি ক্লান্ত। যেহেতু দিয়ে এখানে আমরা বাক্য দুইটাকে যুক্ত করেছি, একটা হলো তুমি ক্লান্ত, আর একটা হলো তোমার বিশ্রাম করা উচিত। এখন সেন্টেন্সটা কি বলবো? ইউ শুড রেস্ট সিন্স ইউ আর টায়ার্ড। ইউ শুড রেস্ট, রেস্ট মানেই বিশ্রাম করা। তাহলে আমরা জানি শুড একটা মডাল ভার্ব, শুডের পরে সবসময় ভার্বের বেস ফর্মটাই বসে। তাহলে ইউ শুড রেস্ট, বিশ্রাম করা ইংরেজি রেস্ট, এটা সবাই জানো। ইউ শুড রেস্ট সিন্স, যেহেতু ইউ আর টায়ার্ড, যেহেতু তুমি ক্লান্ত, ইউ আর টায়ার্ড। পরের সেন্টেন্সটা দেখো, সে ফোনটি ধরতে পারেনি যেহেতু সে ব্যস্ত ছিল। এখানে ফোন ধরতে পারা বলতে অ্যাকচুয়ালি কল রিসিভ করাটাকেই বোঝানো হয়েছে। হি কুড নট রিসিভ দ্য ফোন কল সিন্স হি ওয়াজ বিজি। হি কুড নট রিসিভ দ্য ফোন কল, সে ফোন কলটি রিসিভ করতে পারেনি সিন্স, যেহেতু হি ওয়াজ বিজি, যেহেতু সে ব্যস্ত ছিল। আচ্ছা, এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তোমরা যেই সেন্টেন্স দেখবে এর মধ্যে কিন্তু টেন্স খোঁজার চেষ্টা করবে, যে প্রেজেন্টে আছে না পাস্টে আছে। তাহলে কিন্তু তোমরা সেন্টেন্সের গঠনগুলো বুঝতে শিখবে। হি কুড নট রিসিভ দ্য ফোন কল, সে ফোন কলটি রিসিভ করতে পারেনি কেন? সিন্স, যেহেতু হি ওয়াজ বিজি, যেহেতু সে ব্যস্ত ছিল। এখন সিন্স দিয়ে আরেকটা নতুন সেন্টেন্স তোমরা তৈরি করো। সিন্স হি ওয়াজ সিক হি ওয়েন্ট টু দ্য ডক্টর, যেহেতু সে অসুস্থ ছিল হি ওয়েন্ট টু দ্য ডক্টর, সে ডাক্তারের কাছে গিয়েছিল। সিন্স হি ওয়াজ সিক হি ওয়েন্ট টু দ্য ডক্টর। সিন্স ইটস ইউর ফাইনাল এক্সাম ইউ মাস্ট স্টাডি হার্ড, যেহেতু এটা তোমার ফাইনাল পরীক্ষা, তোমার ভালোভাবে পড়াশোনা করা উচিত। সিন্স ইটস ইউর ফাইনাল এক্সাম ইউ শুড স্টাডি হার্ড। তাহলে সিন্সের ব্যবহার তোমরা বুঝেছ। এখন আমরা বলবো আনলেসের ব্যবহার। আনলেস অর্থ যদি না। আমি জামাটি কিনবো না যদি না তুমি কিনো। আমি জামাটি কিনবো না, তার মানে আমি বলছি যে তুমিও যদি একটা জামা কিনো তাহলে আমি আমারটা কিনবো। এখানে সেন্টেন্সটা হবে আই উইল নট বাই দ্য ড্রেস। দেখো, উইল নটকে সংক্ষেপে আমরা ওন্ট বলতে পারি, ঠিক আছে? ওন্ট হলো উইল নট এর সংক্ষিপ্ত রূপ। আই ওন্ট বাই দ্য ড্রেস আনলেস ইউ বাই। আনলেস মানে যদি না। হি উইল নট কাম আনলেস ইউ কল হিম, তুমি যদি তাকে না ডাকো সে আসবে না। হি উইল নট কাম আনলেস ইউ কল হিম। আমি তোমাকে সাহায্য করব না যদি না তুমি চেষ্টা করো। তার মানে হচ্ছে তুমি চেষ্টা করলে আমি তোমাকে সাহায্য করব। আই উইল নট হেল্প ইউ আনলেস ইউ ট্রাই। লেখার সময় তোমরা উইল নট লিখবে, বলার সময় তোমরা ওন্ট বলতে পারো, ঠিক আছে? আই ওন্ট হেল্প ইউ আনলেস ইউ ট্রাই, তুমি যদি চেষ্টা না করো আমি তোমাকে সাহায্য করব না। তার মানে আমি চাই তুমি নিজে আগে চেষ্টা করো। আই ওন্ট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব না। দেখো, ফিউচার টেন্স এখানে, উইল নট হেল্প ইউ, আই উইল নট হেল্প ইউ আনলেস ইউ ট্রাই। পরের সেন্টেন্সটা অলদো দিয়ে। অলদো অর্থ যদিও, যদিও বা সত্ত্বেও। যদিও সে চেষ্টা করেছিল তবুও মিটিংয়ে উপস্থিত থাকতে পারেনি। যদিও সে চেষ্টা করেছিল, তাহলে যদিও ইংরেজি অলদো। অলদো হি ট্রাইড, ট্রাই মানে কি? চেষ্টা করা। তাহলে ট্রাইড মানে চেষ্টা করেছিল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। অলদো হি ট্রাইড কমা হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এই কুড কি বলো তো? এটা হলো
মডাল, মডাল ভার্ব, মডালের পরে সব সময় ভার্বের বেস ফর্মটা হয়, তাই না? মূল ফর্মটা হবে তাহলে অ্যাটেন্ড, কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিং অ্যাটেন্ড করতে পারেনি। অলদো হি ট্রাইড, যদিও সে চেষ্টা করেছিল, হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। লেখার সময় আমরা লিখব কুড নট, আর বলার সময় আমরা ইজিলি বলতে পারি কুডন্ট, হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। আচ্ছা, এখানে আমি সংক্ষেপ করে লিখেছি কারণ স্পেস কম ছিল। সে কাল আসবে যদিও আমি জানি না কেন। অনেক সময় আমরা এরকম কথা বলি যে সে তো আসবে বললো, আমি তো জানি না কেন আসবে। তো এখানে দেখো, শি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে, অলদো আই ডোন্ট নো ওয়াই, যদিও আমি জানি না কেন। শি উইল কাম টুমরো মানে সে আগামীকাল আসবে, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে। যদি আমরা এটা পাস্টে বলি, শি কেম ইয়েস্টারডে, অলদো আই ডোন্ট নো ওয়াই, সে গতকাল এসেছিল যদিও আমি জানি না কেন। শি কেম ইয়েস্টারডে, অলদো আই ডোন্ট নো ওয়াই। আর এখানে শি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে, অলদো আই ডোন্ট নো ওয়াই, যদিও আমি জানি না কেন। তাহলে আমরা আজকে শিখেছি সিন্স অর্থ যেহেতু, আনলেস অর্থ যদি না, অলদো অর্থ যদিও। এখন আমি আনলেস দিয়ে আরও দুইটা বাক্য বলছি। অনেক সময় স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে আইডি কার্ড শো করতে হয়, তাহলে ভিতরে প্রবেশের অনুমতি থাকে, তা না হলে থাকে না। এখন তুমি এটা ইংরেজিতে বলতে পারো, ইউ উইল নট বি এবল টু গো ইনসাইড, তুমি ভিতরে যেতে পারবে না আনলেস ইউ শো দ্য আইডি কার্ড, যদি তুমি আইডি কার্ডটা শো বা না দেখাও, যদি তুমি আইডি কার্ডটা না দেখাও। ইউ উইল নট বি এবল টু গো ইনসাইড আনলেস ইউ শো দ্য আইডি কার্ড। আর যদি বলি তুমি তোমার আইডি কার্ড না দেখালে ভিতরে যেতে পারবে না, ইউ উইল নট বি এবল টু গো ইনসাইড আনলেস ইউ শো ইউর আইডি কার্ড। আরেকটা সেন্টেন্স বলছি, যদি সে যথেষ্ট টাকা না পায় সে এখানে কাজ করবে না, হি উইল নট ওয়ার্ক হিয়ার আনলেস হি গেটস এনাফ মানি, যদি সে যথেষ্ট টাকা না পায় সে এখানে কাজ করবে না, হি উইল নট ওয়ার্ক হিয়ার আনলেস, যদি না, আনলেস হি গেটস এনাফ মানি। এখন অলদো দিয়ে আমরা আরও দুইটা বাক্য দেখব। অলদো অর্থ যদিও বা সত্ত্বেও। অলদো শি লিভস নিয়ার বাই, যদিও সে কাছেই থাকে, আই রেয়ারলি সি হার, আমি তাকে খুবই কম দেখি, মানে তার সাথে আমার খুবই কম দেখা হয়। অলদো শি লিভস নিয়ার বাই, আই রেয়ারলি সি হার। আরেকটা বাক্য বলছি, সে অসুস্থ থাকা সত্ত্বেও স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল অলদো হি ওয়াজ ইল, হি ওয়েন্ট টু স্কুল অলদো হি ওয়াজ ইল। আশা করি তোমরাও সিন্স, আনলেস, অলদো বাক্যে ব্যবহার করে নতুন সেন্টেন্স তৈরি করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই লেসন। আসসালামু আলাইকুম।